তাদের ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে মুর্শিদাবাদের কথা এসে গেছে। এক হচ্ছেন রেজাউল করিম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াতেন, এখন বোধ হয় খুব সম্ভবত আলিয়া বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন, রেজাউল করিম তার নাম। তিনি তার ক্ষেত্র সমীক্ষা হচ্ছে সরসাবাদিয়া সম্প্রদায়ের ভাষা ও সাহিত্য। এই সরসাবাদিয়া সম্প্রদায়ের ভাষা এবং সাহিত্য নিয়ে সমীক্ষা করতে গেলে যেমন মালদা যেমন একটা দৃষ্টি আকর্ষণ করবে, সঙ্গে সঙ্গে মালদা থেকে আরম্ভ করে মুর্শিদাবাদের ধুলিয়ার ঔরঙ্গাবাদ নিয়ে জলঙ্গি পর্যন্ত যে বিস্তীর্ণ গাঙ্গেয় অববাহিকা, সেই গাঙ্গেয় অববাহিকার মানুষজনের যে ভূমিকা, মানুষজনের যে জীবনযাপন পদ্ধতি, তাদের মধ্যে এই শেরশাহবাদিয়া সম্প্রদায় একটা